আপনারা তো জানেন না, রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা আমারে নহরে রে ফতল জগত করলেন ও জালা, নহবি আমারে নহরে রে ফতল জগত করলেন ও জালা, রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ শিকড়শিলোহ কলম সৃষ্টি চাহার অশিলা, শিকড়শিলোহ কলম সৃষ্টি চাহার অশিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা, এও কোন দিকে আপনাদেরকে বুঝাইতাম, তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে, এবারের জিকিরটা অত্যন্ত চমৎকার লাগছে। উপস্থিতি এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে, এই বাঁচবেন এবং বাঁচাবেন, বাঁচাতে হলে আপনার আহালকে আপনি তিনটো ট্রেনিং খুব শক্তভাবে দিতে হবে। কয়টা ট্রেনিং কথা বলে না? আমি না একটু আগে বললাম এই জবান তো কাজে লাগাইতে হবে, না হয় তো আল্লাহর দরবারে যে কি করতে পারবেন না। কি ও দাদাভাই বলেন না কেন, জব দেওয়া যাবে? প্রত্যেকটা জায়গার হক আছে, হক এখান থেকে আদায় করে নিতে হবে। আমি একটু পরে আসছি কবরে, কবরে যাচ্ছি, কবরে গেলেই বুঝতে পারবেন ফিউচারটা যে কতটা মধুর জায়গা, ফিউচারটা যে কত ভয়ঙ্কর, কবরের জীবন থেকে বাকি জীবনটা যে কত মারাত্মক। আমি সেই জগতে একটু পরে আসছি, আমি একটুখানি আপনাদেরকে বুঝাই, আমিও বাঁচবো এবং আমার পরিবারকেও বাঁচাবো। বলেছে কে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। এখন আপনি যদি ব্যক্তিগতভাবে এটাকে ইগনোর করেন, অ্যাভয়েড করেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাদেরকে তো সত্য কথাটা বলতে হবে। আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান, এই যে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমি আপনার পরিবারকে বাঁচাবো, এটার জন্য সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূল। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো নবীর প্রেম, হুব্বি নাবিকুম, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীকে উচ্চ মর্যাদা দেওয়া, এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে কষ্ট দেওয়া আমাদের জন্য কুফুরি। নবীকে কষ্ট দিলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমাদের আর ঈমান থাকে না। দুই নাম্বার হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কার ভালোবাসা? নবীর পরিবার, কারণ নবীর আহলে বাইতকেও ভালোবাসাও আমাদের জন্য ফরজ, এটাও কি আমাদের জন্য
তারপরে বলেছেন ওয়ালা কিরওয়াতিল কোরআন, তারপরে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি আপনার সন্তানকে সেই টিচিংগুলো দিয়েছেন, শিক্ষাগুলো দিয়েছেন? তো এখন আপনি যে কবরে যাবেন, নেক্সট যে জেনারেশন আপনার জন্য কি পাঠাবে? কারণ নবীর প্রেমের মধ্যে, নবীর আহলে বাইতের প্রেমের মধ্যে কিন্তু সব কিছু আছে। কি আছে? এই এই আপনারা যে কেউ একটা দায়িত্ব নিয়ে দুইটা জালিবেত নিয়ে ওইখানে যান, জালিবেত নেন, জালিবেত জালিবেত সারা উপায় নেই। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কথা বুঝেন? নবীর ভালোবাসা শিখাতে হবে, নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে। নবীর পরিবারের মধ্যে, আহলে বাইতের মধ্যে অন্যতম দুইজন সদস্য ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যত যুবক যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ। আমার রাসূল বলে গেছেন, আমার রাসূল কাল কিয়ামতের দিন যারা যুবক ইয়াং ম্যান রাসূলকে ভালোবেসে বেশি, রাসূলের আহলে বাইতকে ভালোবেসে বেশি কবরে গেছে, তাদের জন্য জান্নাতে সরদার লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই জন্য আপনি আমি যেহেতু কবরে যাব, কোথায় যাব? কবরে যাব। কবরে যাওয়ার আগে কিন্তু কবরের প্রস্তুতিটা নিতে হবে। বিশ্বাস করেন, এই যে আজকে রাজীব ভাই এই যে এত সুন্দর বা ওনার ফ্যামিলি পরিবার সবাই এত সুন্দর আয়োজন করেছে, আজকে যদি দুইটা চোখ রাজীব ভাই বা আমি বা আপনার আমরা যারাই খাটি, এখান থেকে কি একটা ইট খুলে নিয়ে যেতে পারবো, কিছু নিয়ে যেতে পারবো? আরে প্রমাণ দলিল হচ্ছে কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না হাশুরের দিন, লাভটা কি? এদিক দিয়ে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। একদিকে আপনি আমি প্রতারণার মধ্যে পড়ে আছি, ধোকার মধ্যে পড়ে আছি, আর ধোকার মধ্যে পড়ে দেদারসে আমরা অর্থ কুড়িয়ে আনছি কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সূরা শোয়ারাতে বলতেছে এগুলো নাকি কাল হাশরের ময়দানে কোনো কাজেই আসবে না। কার জন্য করছি? নিজের সোনালি সুন্দর ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি শুধুমাত্র একটু মাত্র পৃথিবীর লালসার কারণে। সম্মানিত উপস্থিতি, রাজীব ভাইয়ের বাবা চলে গেছে, আপনার বাবাই তো আজকে, রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। ওনার বাবা যে চলে গেছে, ওই মানুষটাকে কি পৃথিবীর যা কিছু আছে তা কিছুর বিনিময় কি ফিরিয়ে আনা যাবে? আপনি আমি চলে গেলে আনতে পারবে? ভালোবাসতে তো আর কেউ কম বাসে না, কিন্তু ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ঠিক বাস্তবতা হলো আপনাকে আমাকেও কি করতে হবে? চলে যেতে হবে। রাসূল বলেছেন আল কবারু রওজাতুম রুয়াতিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, জান্নাত এবং জাহান্নাম। আমরা কিন্তু সবাই মুসলমান, কবর কয়টা রূপে রূপান্তরিত হবে? কথা বলে না, কয়টা? দুইটা রূপে। কয়টা রূপে? দুইটা রূপে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনারা কিন্তু কবরটাকে দেখতে কিন্তু 3.5 হাত মাটির ঘরে দেখেন, কি দেখেন? যিনি জান্নাতি হবে আমার দিকে তাকান, যিনি জান্নাতি হবে ওনার কবরে ওনাকে রাখতে দেরি, ওনার কবরটা কি হয়ে যাবে? দৈর্ঘ্যে একদম প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে রাজীব ভাই ওনার বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। বাবা মার সাথে সত্যিকারের সৎ ব্যবহার হলো পিতামাতা চলে যাওয়ার পরে বা আপন স্বজন চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সাদকা করা, তাদের জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে জেনে বুঝে। বাবা যেই ছেলের সাথে, যেই লোকটার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল, বাবার ওই বন্ধুর সাথে বেশি সুসম্পর্ক রাখা, কি বলেন দাদা ভাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? একটা নেক সন্তান পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম দামি সম্পদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীতে সম্পদ সব পিতা মাতাই দিয়ে যেতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম সম্পদ নেক সন্তান রেখে যেতে সব বাবা মা পারে না? এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। কবরটা, যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা তার সাথে কথোপকথন আলাপ আলোচনা করবে, তখন ফেরেশতারা তাকে বলবে, আপনি কি চান? কয়, আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ, বলেন না আপনি কি চান? কয়, আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই। কেন গো, কেন গো, পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান? কয়, আমি আবার ফিরে যেতে চাই, তার কারণ হলো পৃথিবীর বুকে আমার প্রিয়জন, যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি, মানুষ করে রেখে এসেছি, ওরা এত বেশি কান্নাকাটি করছে, তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি, না জানে কোন মহাসংকটে আমি পড়ে গেছি রে, কিন্তু আমার নসিব এত কল্যাণকর, এত মঙ্গলময়, চতুর্দিকে শুধু নূর আর নূর দেখা যায়। আমি তাদেরকে সান্ত্বনা দিব, আমি তাদের কাছে আবার ফিরে যাব। হাদিস শরীফ কিন্তু বন্ধু, এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না 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 না, তুমি আর ফিরে যেতে পারবে না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও, যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে ততদিন পর্যন্ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন, মজা হয় না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা। এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের, সুবহানাল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি। কি করি? বৈষম্য সৃষ্টি করি। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না? আমরা যখন যেই কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি, তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। আরো জোরে কর না, ক্রিয়েটেড দ্য মাইন্ড, কি বিউটিফুল স্মেসেস, কি চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাদেরকে আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি মন মতো পথে হাঁটি? এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায়, মহাসাগরে পড়ার পরে মানুষ কি করে? সাহায্যের জন্য হাউমাউ করে কাঁদে না? একটা খড়ও যদি দেখতে পায়, সেটাকে ধরে বাঁচতে চায়। ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন। কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বাইহাকি শরীফের মধ্যে, কবরবাসীরা শুধু তার আপন স্বজন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর অধীর আগ্রহে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা একবার হয়েছে, কয় আপন জনের জন্য, আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না, দোয়া করানো যাবে না, মিলাদ পড়ানো যাবে না। আপনারা কি যাবেন আর পক্ষে না যাবের পক্ষে? আরে জোরে, আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন, আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছেন আজকের এই নুরানি জলসায়, আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথাকে একবারও মনে হয় নাই? এই জন্য আমার রাসূল বলেছেন, আমি তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য, পরে রাসূল আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর যখন জিয়ারত করবে, কবরবাসীকে যখন স্মরণ করবে, তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে, তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে। এটাকে আমাদের হেদায়েতের জন্য, তাকওয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? অবশ্যই রাখে। রাখে কি রাখে না? এই জন্য বলছি একটু মন দিবেন, সময় তো বেশি নাই, আমি শেষ করে দিব। আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন? না বন্ধুরে, আমার হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। যিনি আল্লাহ বলা, যার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বাইতের প্রেম ছিল, কোরআনের প্রেম ছিল, আইনের ভাণ্ডারে কোরআন, অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন, ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস, আলোকিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।